কার্পেটিং না তুলে অপরিকল্পিতভাবে তার উপর নতুন কার্পেটিং করায় উচ্চতা বাড়ছে সড়ক মহাসড়কের এতে প্রতি বছরই নিচে চলে যাচ্ছে আশেপাশের বাড়ি ঘর এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে রাজধানীবাসী রাস্তাগুলোই দাঁড়িয়ে যাবে বাদ হিসেবে সৃষ্টি করবে জলাবদ্ধতা অথচ উন্নত বিশ্বে পুরনো কার্পেটিং তুলে করা হয় নতুন কার্পেটিং এমন অভিমত সত্ত্বেও নিজেদের মতো করেই রাস্তার কার্পেটিং চলছে ফলে বিরক্ত সাধারণ মানুষ এক ঘন্টার পথ মনে করেন তিন ঘন্টা বইয়া যাই আমরা এ রোডে কাজ করার মতো কোনো লোকজন আমরা দেই না আই এটা দিয়া চাপা দেয় আবার জায়গা এই রাস্তা দিয়ে ঢাকা ঢুকতো সমস্যাটা সারাত্র জাম থাকে দিনের বেলা তো সারাদিন ভুগান্তে আসি পাবলিকের কারণ কি অল্প এরে দেয় যা হলো কুয়া

একেবারে সয়েল থেকে শুরু করে নিচ থেকে এটাকে কম্প্যাক্ট করে 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 উপরে বানাতে হয় এখন যদি এই কম্প্যাকশন নিচে ঠিক মতো না করা হয় তাহলে উপরের রাস্তা কিছুদিন চলার পরেই এটা ডেবে যাবে রাস্তা টেকসই না হওয়ায় বারবার হচ্ছে কার্পেটিং ফলে প্রতি বছরই বাড়ছে রাস্তার উচ্চতা খোয়াওয়ালি বা ইটের সোলিং এসবিবি করে রাস্তা পাসেবল রাখে এটার কারণ এই এই একটাই কারণ যে আমরা বর্ষাকালে বিটুনাস কাজটা করতে পারি স্যাটেল করা অনেকগুলি কারণ থাকতে পারে এখানে পানি প্যানিট মানে পানি হয়তো নিজ পানি সাবগ্রেডে প্রবেশ করে সাবগ্রেড উইক করা হলে তখন সাবগ্রেড উইক হলে এটা লোড দিলে আবার চাপ পড়লে এটা দেওয়া দিতে পারে টেকসই রাস্তা নির্মাণে পাথরের ঢালাইয়ের পক্ষে অনেক বিশেষজ্ঞ তাদের মতে গাঁথুনি শক্ত করা হলে বারবার কার্পেটিং এর দরকার পড়বে না ফলে সমান্তরালই থাকবে রাস্তা আর পার্শ্ববর্তী বাড়ি খরচ কমে যাওয়ার ফলে বিটুমিনের ওই টেকসইটা চলে গেছে কন্টিনিউয়াস বৃষ্টি থাকে বা পানি আটকে থাকে এবং ওটার উপর দিয়ে গাড়ি হেভি গাড়ি চলাচল করে তখন কিন্তু উপরের লেয়ারটা উঠে যায় আর আমাদের দেশে কাজের মধ্যেও তো আমাদের কিছু গাফিলতি রয়ে গিয়েছে আমরা ওইভাবে মান নিয়ন্ত্রণ আমরা সাধারণত করি না কিছুদিন পর পরই করি করে এবং খোরাঘুরি পাইপ এ বসাচ্ছে তারপর যে ফিলিংটা করতে হয় এই ফিলিংটা প্রপারলি করা হয় না যদিও রোডস অ্যান্ড হাইওয়েজের দাবি দেবে যাচ্ছে ঢাকা চট্টগ্রামের মতো বড় মহাসড়ক তাই প্রায় প্রতি বছরই কার্পেটিং করে সমতায় আনা হচ্ছে রাস্তাগুলোকে তবে বারে বারে এর বাড়তি ওজনে কতটা ডেবে যাচ্ছে রাস্তা তা নিয়ে কোনো বিস্তারিত গবেষণা নেই কোনো প্রতিষ্ঠানে ঢাকা মাওয়া মহাসড়কের শুরুতেই এই বেহাল দশা সড়কের এই সড়ক কিন্তু বিটুমিনাস দিয়ে মেরামত করার কথা সেই বিটুমিনাসের নিম্ন মান এবং মেরামতের সময় গাফেলতের কারণেই এরকম দশা হয় বলে অভিমত বিশেষজ্ঞদের কিন্তু এভাবে আর কতদিন সমাজের সর্বস্তরে সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন এমনটাই প্রত্যাশা সকলের দর্শক চোখ রাখুন মাই সাপ্তাহিক আয়োজন নিয়ম সাথে আছি আমি শারবিন আজাদ